হ্যাঁ ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই ভেবেছেন যে এক বা একাধিক অক্ষর দিয়ে এরকম রাউন্ড টেক্সটের লোগো তৈরি করা অনেক কঠিন, কিন্তু তা একদমই নয়। আজ আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে এক ক্লিকেই এরকম রাউন্ড টেক্সট লোগো তৈরি করা যায়। সো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল শুরু করা যাক। সো ভিউয়ার্স, এরকম লোগো তৈরি করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো সার্কেল টেক্সট লোগো। আপনারা দেখতে পাচ্ছেন এটি আগে থেকে আমার ইনস্টল করা আছে, তো আমি এটিকে এখন ওপেন করব। ওপেন হওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা যদি তিনটা অক্ষর দিয়ে লোগো তৈরি করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, দুইটা অক্ষর দিয়ে লোগো তৈরি করতে চাইলে এটাতে ক্লিক করবেন, আর একটা অক্ষর দিয়ে লোগো তৈরি করতে চাইলে নিচেরটাতে ক্লিক করবেন। তো এখন আমি আপনাদের দুইটা অক্ষর দিয়ে লোগো তৈরি করে দেখাবো, তার জন্য এখানে ক্লিক করবেন, পারমিশন অ্যালাউ করে দেবেন, তারপরে বাম দিকে টেক্সট আইকনে ক্লিক করবেন, টেক্সট কন্টেন্টে একবার ক্লিক করবেন, তারপরে এখানে আপনি আপনার অক্ষর দুটো টাইপ করবেন, ওকেতে ক্লিক করবেন। এখন আপনি আপনার অক্ষরগুলির কালার চেঞ্জ করতে চাইলে আবারও টেক্সট আইকনে ক্লিক করবেন, তারপরে টেক্সট কালারে ক্লিক করবেন, ডান দিকের অক্ষরের কালার চেঞ্জ করতে চাইলে রাইট ক্যারেক্টারে ক্লিক করবেন, তারপরে আপনি আপনার কালারটি চুজ করবেন। এবার বাম দিকের অক্ষর কালার চেঞ্জ করতে চাইলে আবারও টেক্সট আইকনে ক্লিক করে টেক্সট কালারে ক্লিক করবেন, তারপরে লেফট ক্যারেক্টারে ক্লিক করবেন, এইভাবে কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। কালার চেঞ্জ হয়ে গেলে কন্ট্রাস্টে গিয়ে এটা একটু বাড়িয়ে দেবেন, ওকেতে ক্লিক করবেন, তারপরে সেভ আইকনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। আর এটাকে পিএনজি হিসেবে নিতে গেলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, তারপরে সেভ।